পবিত্র রমজান মাসেও থেমে নেই তামিমা এবং নাসির হোসেনের টিকটক ভিডিও। তুজে মার দুঙ্গা। একদিকে সারা দেশে মহামারীতে মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে, উল্টো দিকে তামিমা এবং নাসির যেন নতুন এক বিশ্বে বাস করছে। Instead of sitting on your hands and saying I can't do it again, find the courage inside of you and saying what can I do different? প্রতিদিন 4টা থেকে 5টা রকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন নাসির এবং তামিমা। তাদের কথা মতে তাদের অবসর সময় তারা এভাবেই পালন করতে পছন্দ করেন। আমি তোমার কে? পরি। পরি পেলে কি করবা? সাদারে দেখ। কতদিন? আজীবন। আমাদের প্রশ্ন এখানে, নাসির হোসেন একজন মুসলমান হিসেবে কি প্রতিটি রোজা আদায় করছেন? আর এই রমজান মাসে এই ধরনের অশ্লীল ভিডিও টিকটকে আপলোড করে একজন মুসলমান হিসেবে নিজের মর্যাদাটাই বা কোথায় নিয়ে যাচ্ছেন? বেটা তুমি ইংলিশ আতি হে? হ্যাঁ স্যার আতি হে। তো ইসকা ইংলিশ মে করকে বাতাও, মে তুজে মার দুঙ্গা। ইংলিশ কেই বাদ মে, পেলে হাতো লাগা কে দিখা। এরই মাঝে কিছু নাসির হোসেনের ভিডিও পার্সোনালি ভাবে টিকটকে আপলোড করছেন তামিমা। অন্যদিকে দেখা যায় তুইবা তার আপন মেয়ে নীরবে এই রমজানে দুঃখ প্রকাশ করছেন। একজন মা কিভাবে পারে দিনের পর দিনে আনন্দ করে যেতে এবং তার বাচ্চা এভাবে অসহায় ভাবে মানুষের দিকে তাকিয়ে থাকে? আপনারা কমেন্ট করে যেতে ভুলবেন না যে এরকম মার আসলে কি ধরনের বিচার হতে পারে। বন্ধুরা, এই পর্যন্তই আজকে ভিডিওটি শেষ করছি এবং ভিডিও শেষে আমরা কিছু একালের তামিমা এবং নাসিরের ভাইরাল টিকটক ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। আমি তোমার কে? পরি। পরি পেলে কি করবা? সাদারে দেখ। কতদিন? আজীবন। Don't be afraid of the failure. What you do next after failure is what will define you. Everyone fails. It's going to happen to you, it's going to happen to me, it's going to happen to everyone. Instead of sitting on your hands and saying I can't do it again, find the courage inside of you and saying what can I do different?